এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করবো পারকুইজিটসের, সেটা হচ্ছে এমপ্লয়ি স্টক অপশান প্ল্যান, যাকে আমরা শর্টে বলি এসঅপ, ঠিক আছে? এরই আর এক নাম সুইট ইকুইটি শেয়ার। তোমরা যারা সিবিএসসি বোর্ড বা আইসি বোর্ডের স্টুডেন্ট, তারা তোমরা অবশ্যই এটা এই টপিকটা শিখে এসছো ক্লাস টুয়েলভে, যে ইস্যু অফ শেয়ার ছিল তারপরেই ছিল এই টপিকটা শিখে এসছো। আর তোমরা যখন ফিফথ সেমিস্টারে উঠবে, এবং ফোর্থ সেমিস্টারে, অর্থাৎ এর পরের সেমিস্টারে কর্পোরেট অ্যাকাউন্টিংয়ে এই চ্যাপ্টারটা আছে, এসব মানে এমপ্লয়ি স্টক অপশান প্ল্যানটা আছে, ওখানে অনেক অঙ্ক আছে করতে হবে। তো যাই হোক, কিছুটা কনসেপ্ট তোমাদের জানা আছে, আর জানা যাদের নেই কোনো অসুবিধা নেই, আমি এখন জানিয়ে দিচ্ছি এসব জিনিসটা কী। এসব জিনিসটা কী, দেখো কোম্পানি কী করে, যে কোনো কোম্পানি তার এমপ্লয়ীদের একটা অফার দেয়, কোম্পানির যে শেয়ার থাকে, কোম্পানি যে নিজস্ব শেয়ার থাকে, সেই শেয়ারগুলো ও এমপ্লয়ীদের অফার করে শেয়ার কেনার জন্য, ঠিক আছে? শেয়ারটা নেওয়ার জন্য অফার করে, হ্যাঁ, তবে মাথায় রাখবে একটা ডিসকাউন্ট রেট, অর্থাৎ কোম্পানি ওই শেয়ারগুলো মার্কেটে যত টাকায় বেচবে এমপ্লয়ীদের কিন্তু অত টাকায় বেচবে, তার চেয়ে অনেক কম দামে বেচবে। সাপোজ ধরো টাটা কোম্পানির একটা শেয়ারের মার্কেট ভ্যালু ধরো, আজকের দিনে দাঁড়িয়ে ধরো মার্কেট ভ্যালু ধরো 500 টাকা, ওই শেয়ারগুলো ও যখন এমপ্লয়ীদের অফার করলো, বললো তোমাদের থেকে আমি 50 টাকা নেবো, ঠিক আছে? 500 টাকার শেয়ারটা ওর থেকে 50 টাকা নেবো, তাহলে এমপ্লয়ীদের কত টাকা লাভ হলো? স্যার এমপ্লয়ীদের 450 টাকা লাভ হলো। তো এমপ্লয়ীদের যে লাভ হলো, মানে এমপ্লয়ীদের যে বেনিফিট হলো, তখন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 কী বলছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট তোমার যে 450 টাকা লাভ হলো তার উপর ট্যাক্স বসাবে, ঠিক আছে? তো যাই হোক, কী লেখা আছে দেখো এখানে বলছে, যে যেটা আমি আর একটু যদি উদাহরণ দিই আর একটু ভালো করে বলি, রিলায়েন্স কোম্পানি, রিলায়েন্স কোম্পানি তার এমপ্লয়ীদের জন্য একটা স্কিম লঞ্চ করলো, স্কিমটার নাম কি? এসঅপ স্কিম লঞ্চ করলো, ঠিক আছে? এই স্কিমটা লঞ্চ করলো। তো এই স্কিমে কী বলা আছে? এই স্কিমে কিছুই না, এই স্কিমে ওর কোম্পানিতে যত এমপ্লয়ী আছে সবার জন্য, সবাইকে শেয়ার কেনার জন্য বললো, ঠিক আছে? শেয়ার কেনার জন্য বললো মানে কি? মানে রিলায়েন্স কোম্পানি তার কোম্পানি যত এমপ্লয়ী আছে সবাইকে শেয়ার কেনার পারমিশন দিল, ঠিক আছে? তারপর ওরা শেয়ার কিনতে পারে, মানে যে কটা শেয়ার থাকবে, এই দেখো এই যে কটা শেয়ার মানে কোম্পানি যতগুলো শেয়ার বলবে, ঠিক আছে, কোম্পানি যে কটা শেয়ার অ্যালট করবে সে কটা শেয়ারই কিনতে পারে না, ওদের ইচ্ছা মতন, এমপ্লয়ীদের ইচ্ছা মতন না যে আজকে আমার যত খুশি শেয়ার কিনে নিলাম, এরকম করতে পারবে না। ওদের যতগুলো শেয়ার কোম্পানি দেবে ঠিক ততগুলো শেয়ারই ওরা নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। স্যার এর প্রাইসটা কী হিসেবে ধার্য করা হবে? প্রাইস কত করে দেবে এমপ্লয়ীরা, সেটা কোম্পানি ডিসিশন নেয়। সাপোজ ধরো এই কোম্পানি রিলায়েন্স কোম্পানি যে এসব স্কিমটা লঞ্চ করলো, এর মার্কেট ভ্যালু ধরো FMV, একটা কথা বলছি FMV মানে ফেয়ার মার্কেট ভ্যালু, মার্কেটের দাম হচ্ছে সেই শেয়ারগুলোর দাম 1000 টাকা, ঠিক আছে? তো এমপ্লয়ীদের কত টাকা, এমপ্লয়ীদের থেকে কত টাকা ইস্যু করছে, এমপ্লয়ীদের থেকে কত টাকা নিচ্ছে, এমপ্লয়ীদের থেকে নিচ্ছে ধরো 400 টাকা। তার মানে এই শেয়ারগুলো যদি কোম্পানি মার্কেটে বেচে, তখন কোম্পানি মার্কেট থেকে 1000 টাকা তুলতে পারবে, কিন্তু এমপ্লয়ীদেরকে যদি দেয় এমপ্লয়ীর থেকে, তখন 400 টাকা নেবে। তাহলে এমপ্লয়ীরা কোথা থেকে নেবে? এমপ্লয়ী নিশ্চয়ই মার্কেট থেকে নেবে না, এমপ্লয়ী কোম্পানি থেকেই নেবে। তাহলে এমপ্লয়ী বসে বসে, কোম্পানিতে বসে বসে লাভ হয়ে গেলো কত টাকা? স্যার 600 টাকা লাভ হয়ে গেলো, এটাই হচ্ছে, অর্থাৎ এর ওপরেই তোমার ট্যাক্স চার্জ করতে হবে। তো এখানে দেখো কী লিখেছে, কোম্পানি অফার শেয়ার টু ইটস এমপ্লয়ী, কোম্পানি তার এমপ্লয়ীদের শেয়ার অফার করছে একটা কনসেশনাল রেট অর ডিসকাউন্ট রেট। কনসেশন মানে কিছু তো টাকা দেবে, কনসেশনাল রেট ধরো এই যে 1000 টাকা মার্কেট ভ্যালু 1000 টাকা হলে ওদের থেকে 400 টাকা নিচ্ছে, এমপ্লয়ীর থেকে 400 টাকা নিচ্ছে, এটাকে বলে কনসেশনাল রেট বা ডিসকাউন্ট রেট, ঠিক আছে? তো এক্ষেত্রে ট্যাক্সেবল অ্যামাউন্ট কী করে বের করব, দেখো কী করে বের করলাম ট্যাক্সেবল অ্যামাউন্ট, এটা হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু আর এটা হচ্ছে ইস্যু প্রাইস, অর্থাৎ মার্কেটে শেয়ারগুলোর দাম হচ্ছে, মার্কেটে শেয়ারগুলোর দাম এক একটা শেয়ারের দাম 1000 টাকা, কিন্তু এমপ্লয়ীর থেকে কত টাকা চার্জ করছে? 400 টাকা। তাহলে এমপ্লয়ীদের কত বেনিফিট হলো? 600 টাকা, সেটাই করলাম, ফেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ারস মাইনাস ইস্যু প্রাইস। জিনিসটা বোঝা গেল? কিচ্ছু নেই, একদম ইজি জিনিস, একদম ইজি নেই, একদম বারবার বলছি একদম ইজি, কোনো টাফ নেই, তোমাকে কোশ্চেনে বলে দেবে, কিচ্ছু চাপ নিতে হবে না, বলে দেবে, তুমি তো দেখে বুঝতেই পারবে সেই কোম্পানি এসব স্কিম লঞ্চ করেছে কিনা। এসব স্কিম যদি লঞ্চ করে, বলে দেবে যে ওই কোম্পানির যে শেয়ারের ফেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে এত টাকা, এবং এমপ্লয়ীদের এত টাকা অফার করছে, যে ডিফারেন্সটা হবে, সেটাই হচ্ছে তোমার পারকুইজিট, কোনো চিন্তা নেই, এখানে কোনো চিন্তার বিষয় নেই। তো এটা বলছি, প্রশ্নটা হচ্ছে এবার দেখো, এখানে দেখো এখানে একটা চার্ট করেছি, কী করেছি, কোম্পানি ধরো রিলায়েন্স কোম্পানি অফার করলো কোন দিন,
1/8 মানে আগস্ট মাসের 1 তারিখে এমপ্লয়িদের অফার করলো, ঠিক আছে, এসব স্কিমের ব্যাপারটা ওদের কাছে তুলে ধরলো, অর্থাৎ অফার করলো। কিন্তু এমপ্লয়িরা কবে অ্যাকসেপ্ট করলো অফারটা? 31শে ডিসেম্বর। দেখো আগস্ট মাসে অফার করেছে, কিন্তু ওরা অফারটা অ্যাকসেপ্ট করলো কবে? 31শে ডিসেম্বর, ঠিক আছে। তারপর ওদেরকে শেয়ার অ্যালট করলো কবে? 15ই ফেব্রুয়ারি। দেখো অ্যাকসেপ্ট করলেই কিন্তু ওরা সঙ্গে সঙ্গে শেয়ার পেয়ে যায় না, অ্যাকসেপ্ট করার পরে ওরা শেয়ার পাবে। এমপ্লয়িরা যেদিন অফারটা অ্যাকসেপ্ট করলো, কিন্তু ওরা শেয়ার পেলো তারও অনেকদিন পর। কবে পেয়েছে? আমাদের এক্সাম্পলে বলছে ফেব্রুয়ারি মাসে শেয়ারগুলো পাচ্ছে, শেয়ার অ্যালট করেছে। তার মানে জিনিসটা বুঝতে পারলে, এই তারিখে কোম্পানি শেয়ার অফার করেছে, ঠিক আছে, বা বলতে পারে কোম্পানি এই তারিখে কোম্পানি স্কিমটা অফার করেছে, এই তারিখে এমপ্লয়িরা অফারটা অ্যাকসেপ্ট করেছে, আর এই তারিখে শেয়ারটা কোম্পানি অ্যালট করেছে, ঠিক আছে। এবার প্রশ্ন হলো ডেট অন হুইচ অপশান ইজ এক্সারসাইজ বাই এমপ্লয়ি, মানে কোন তারিখে আমরা যে এই যে FMB অফ শেয়ার বলছি না, কোন তারিখেরটা নেব, এই তারিখের নেব না এই তারিখের নেব না এই তারিখের নেব। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তুমি এই তারিখেরটা নাও, যেই দিন এমপ্লয়িরা অপশানটা অ্যাকসেপ্ট করছে সেই তারিখেরটা নাও। সেই তারিখে ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল? কি বললাম আবার বলে দিচ্ছি, এই যে এখানে FMV অফ শেয়ার আছে না, কোন তারিখের নেব, FMV মানে ফেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ার, কোন তারিখের নেব, কোন তারিখের নেব, আমরা কোম্পানি যেদিন অফার করেছে সেই দিনের নেব, নাকি কোম্পানি যদি এমপ্লয়িরা যেদিন অপশানটা অ্যাকসেপ্ট করে সেই দিন নেব, নাকি কোম্পানি যেদিন শেয়ার অ্যালট করে সেই দিন নেব। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ক্লিয়ারলি ভাই বলে দিয়েছে এমপ্লয়িরা যেদিন অফারটা অ্যাকসেপ্ট করবে সেই দিনের ফেয়ার মার্কেট ভ্যালুটা নেব। তাই লিখেছি ডেট অন হুইচ অপশান ইজ এক্সারসাইজড বাই এমপ্লয়ি, এক্সারসাইজ মানে যেদিন অপশানটা অ্যাকসেপ্ট করবে। বোঝা গেল? এখানেই শেষ নয়, এরপরেও আরও কিছু কনসেপ্ট আছে। সেটা কি? কোম্পানি যদি লিস্টেড থাকে, অর্থাৎ কোম্পানি যদি শেয়ার মার্কেট নথিভুক্ত থাকে তাহলে কি হবে, কোম্পানি যদি আনলিস্টেড থাকে অর্থাৎ শেয়ার মার্কেট নথিভুক্ত না থাকে তাহলে কি হবে, আর আদার দ্যান শেয়ার, কোম্পানি যদি শেয়ারে না থাকে মানে কোম্পানি যদি এমপ্লয়িদের শেয়ারের অপশান না দিয়ে যদি শেয়ারের ছাড়া অন্য কিছু অপশান দেয়, মানে ডিবেঞ্চারের অপশান দেয়, ঠিক আছে, ডিবেঞ্চারের অপশানটা যদি দেয় তাহলে কি হবে। যদি কোম্পানি যদি লিস্টেড থাকে, কোম্পানি শেয়ার মার্কেট লিস্টেড থাকে, তাহলে দেখতে হবে অন ONRSE, স্যার RSE-র ফুল ফর্ম রিকগনাইজ স্টক এক্সচেঞ্জ, যদি একটা রিকগনাইজ স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত থাকে তাহলে কি হবে। লেখা আছে অ্যাভারেজ অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস, স্যার ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস মানে আমি বলে দিচ্ছি, অ্যাভারেজ তো বুঝতেই পেরেছো, ওপেনিং প্রাইস মানে যেদিন মার্কেটটা শেয়ার মার্কেট যেদিন খুলছে, ধরো আজকের কথাই বলছি, আজকে শুরুতে যে শেয়ার মার্কেট ছিল, যখন শেয়ার মার্কেট ওপেন আছে তখন কী প্রাইস ছিল, আর যখন শেয়ার মার্কেটটা আজকে শেষ হচ্ছে তখন তার প্রাইস কী ছিল, অর্থাৎ ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইসের অ্যাভারেজ নেব। যদি মোর দ্যান RSE, যদি মোর দ্যান ONRSE, যদি একটার বেশি RSE থাকে, দেখো একটা RSE ধরো তোমার বোম্বে স্টক এক্সচেঞ্জ আর একটা ধরো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দুটো যদি এরকম একটার বেশি RSE থাকে, তার মানে যেই স্টক এক্সচেঞ্জে ভলিউমটা বেশি হয়েছে, ভলিউম মানে কেনা বেচা, শেয়ার কেনা বেচা বেশি হয়েছে সেইটা নেব। তো সাপোজ ধরো আমি লিখছি এখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর ধরো এখানে লিখছি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ ধরো আজকে 10,000 শেয়ার কেনা বেচা হয়েছে, এই স্টক এক্সচেঞ্জ ধরো 20,000 কেনা বেচা হয়েছে, তাহলে কোন স্টক এক্সচেঞ্জে ভলিউম বেশি? স্যার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। তাহলে যেই স্টক এক্সচেঞ্জের ভ্যালুটা মানে ভলিউমটা বেশি, অর্থাৎ যেই স্টক এক্সচেঞ্জের কেনা বেচাটা বেশি হয়েছে, সেই স্টক এক্সচেঞ্জের অ্যাভারেজ প্রাইস নেবো ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ের অ্যাভারেজ প্রাইসটা নেবো, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আর এই স্টক এক্সচেঞ্জের অ্যাভারেজ প্রাইস না নিয়ে এই স্টক এক্সচেঞ্জ নেবো। বোঝা গেল? বলছে নট ট্রেড ইন দ্য ডেট অফ এক্সারসাইজ অপশান, নট ট্রেড ইন, ঠিক আছে, নট ট্রেড ইন দ্য ডেট অফ এক্সারসাইজ অপশান, ঠিক আছে। নট ট্রেড ধরো এমন একটা ছুটির দিন, কোনো একটা হলিডে পড়েছে, সেই দিন তো শেয়ার মার্কেট বন্ধ, কোনো শেয়ার কেনা বেচা হয়নি, সেক্ষেত্রে নিয়মটা কী হবে? সেক্ষেত্রে যে ক্লোজিং প্রাইস অফ প্রিভিয়াস ডে, মানে প্রিভিয়াস ডে মানে আগের দিন, মানে যেদিন বন্ধ হয়েছিল আগের দিন যে বন্ধ হয়েছিল সেই দিন ক্লোজিং প্রাইস কত ছিল সেই রেটটা নেব, ঠিক আছে। বোঝা গেল? এটা হচ্ছে লিস্টেডটা বললাম, কোম্পানি যদি শেয়ার মার্কেট লিস্টেড থাকে তাহলে কী হবে, জেনারেলি কোম্পানি যদি শেয়ার মার্কেট লিস্টেড থাকে তাহলে এমপ্লয়ি এসবটা অফার করে এসবের স্কিমটা লঞ্চ করে। যদি কোম্পানি যদি আনলিস্টেড থাকে তাহলে কিন্তু এরকম স্কিম লঞ্চ করে না, জেনারেলি করে না, যদিও করেও থাকে তখন কী হবে, সেক্ষেত্রে আনলিস্টেড ক্ষেত্রে ভ্যালুটা কে ডিটারমাইন করে? মার্চেন্ট ব্যাংকিং ডিটারমাইন করে, ঠিক আছে, মার্চেন্ট ব্যাংকিং অন স্পেসিফাইড ডেট, একটা স্পেসিফাইড ডেটে, আর আদার দ্যান শেয়ারের ক্ষেত্রে এটাও মার্চেন্ট ব্যাংকিং স্পেসিফাইড করে। তো যাই হোক, আমি তো পুরো কনসেপ্টটা বলে দিলাম, তাহলে জিনিসটা কী বুঝলে, একদম ইজি জিনিস। ধরো আজকে আমি একটা কোম্পানি, ধরো টাটা কোম্পানিতে চাকরি করছি, তো টাটা কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টিং আছে, এবার ওর সমস্ত এমপ্লয়িদের এসব স্কিম লঞ্চ করেছে,
বলেছে আমার কোম্পানিতে যারা যারা শেয়ার হোল্ডার আছে, মানে আমার কোম্পানি যারা যারা এমপ্লয়ি আছে, তারা আমার কোম্পানির শেয়ার কিনতে চায়। যাদের ইচ্ছা কিনবে, সবাই কিনবে এমন কথা নেই, যাদের ইচ্ছা কিনতে চায়। তবে কি, কোম্পানি যাকে যতগুলো শেয়ার বলে ততগুলোই কিনতে পারবে, এমন না যে আমার ইচ্ছা আমার এতগুলো শেয়ার কেনার ইচ্ছা কিনে নিতে পারবো, এরকম না। এটা কোম্পানি ডিসাইড করবে কাকে কতগুলো শেয়ার দেবে। এবার কোম্পানি আর একটা ডিসিশনও নেবে যে এক একটা শেয়ারের দাম এমপ্লয়িকে কত টাকা চার্জ করবে, সেটা কোম্পানি ডিসিশন নেবে। ঠিক আছে, সাপোজ ধরো কোম্পানি শেয়ারের মার্কেট ভ্যালু ধরো এখন দেখাচ্ছে ধরো 20,000 টাকা, সাপোজ 20,000 টাকা, এমপ্লয়ের থেকে সেটা ধরো 5,000 টাকা চার্জ করলো। তাহলে ধরো টাটা কোম্পানির শেয়ারের মার্কেট ভ্যালু এখন 20,000 টাকা, আমি এমপ্লয়ি আমাকে বললো তোমাকে 5,000 টাকা দিতে হবে, তার মানে আমি 5,000 টাকা দিয়ে 20,000 টাকা শেয়ার পেয়ে গেলাম। তাহলে বসে বসে কত লাভ পেলাম? স্যার 15,000 টাকা লাভ পেলাম। এই 15,000 টাকার উপর আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এটাই হচ্ছে পারকিউসিট, এখানে তাই লিখেছে। তো আমাদের এক্সামে আমাদের বিকম অনার্সে কীরকম লেভেলের অঙ্ক আসতে পারে, তোমাকে বলে দেবে কোশ্চেনটা, তোমাকে বলে দেবে ফেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ার, বলে দেবে টাকাটা, ফেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ারের টাকাটা বলে দেবে। ঠিক আছে, আর তোমাকে কত টাকা অফার করে সেটাও বলে, দুটো মাইনাস করবে, ওটাই পার্টি হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। তো ওটা টুকে নাও। এরপরে ছোট্ট একটা পয়েন্ট আছে, দেখো এটা বলা হয়নি, এটা বলে দিচ্ছি, এটা অন্য একটা টপিক, মানে পার্কিউসের মধ্যেই, অ্যামাউন্ট পেড বাই দ্য এমপ্লয়ার, অ্যামাউন্ট পেড বাই দ্য এমপ্লয়ার অন বিহাফ অফ দ্য এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়ার যদি এমপ্লয়ি হয়ে, ঠিক আছে, এমপ্লয়ার যদি এমপ্লয়ি হয়ে ইন রেসপেক্ট অফ এনি অব্লিগেশন অফ এমপ্লয়ি, এমপ্লয়ার যদি এমপ্লয়ি হয়ে, মানে কি বলতে চাইছে, এমপ্লয়ার যদি এমপ্লয়ির হয়ে বা বলতে পারো এমপ্লয়ির কোনো অব্লিগেশন আছে, এমপ্লয়ির কোনো অব্লিগেশন আছে, সেই অব্লিগেশনটা মানে দায় লাইবিলিটি, সেই লাইবিলিটি কে পেমেন্ট করেছে, এমপ্লয়ার, এমপ্লয়ার পেমেন্টটা করতে পারে বা রিএম্বার্স করতে পারে। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু ট্যাক্সেবল পারকুইজিট ইন কেস অফ অল এমপ্লয়ি, স্পেসিফাইড অ্যাজ ওয়েল অ্যাজ নন স্পেসিফাইড। তাহলে কি বললাম, এমপ্লয়ার যদি এমপ্লয়ির কোনো অব্লিগেশন মিটিয়ে দেয়, সেটা ডাইরেক্টলি পেমেন্ট করতে পারে বা রিএম্বার্স করতে পারে, তাহলে কিন্তু সেটা ট্যাক্সেবল পারকুইজিট ইন কেস অফ অল এমপ্লয়ি। যেমন এর এক্সাম্পল কখনো কখনো এক্সামে থাকতে পারে, লাইফ ইন্স্যুরেন্স পেড বাই দ্য এমপ্লয়ার, এটা কিন্তু ট্যাক্সেবল পারকুইজিট, বা কখনো বলতে পারে ইনকাম ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার, ট্যাক্সেবল পারকুইজিট, আশা করি বুঝতে পেরেছো। সেটা টুকে নাও।